বকেয়া বেতন ভাতা এবং কর্মস্থলে যোগদানের দাবিতে বিক্ষোভ করেছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকেরা। দাবি না মানলে পরিবার নিয়ে আমরণ অনশনের হুমকি দিয়েছেন তারা। শ্রমিক নেতারা বলছেন, সব শ্রমিককে কাজে যোগদানের অনুমতি দিতে হবে এবং বকেয়া বেতন ভাতা দ্রুত পরিশোধ করতে হবে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। খনির ভেতরে থাকা শ্রমিকদের অভিযোগ, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের প্রতি অমানবিক আচরণ করেছে, 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা কাজ করতে বাধ্য করেছে, বন্দী জীবনযাপন করতে হচ্ছে তাদের। বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক জানান, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মপরিবেশ মেনেই শ্রমিকদের কাজে যেতে হবে। করোনার সময়ে বাংলাদেশি 1147 শ্রমিককে বাধ্যতামূলক ছুটি দেওয়ার পর চলতি বছরের জানুয়ারিতে 450 শ্রমিককে পুনরায় কাজে নেওয়া হয়, কিন্তু চলতি মাসে এই 450 শ্রমিককেও খনি থেকে বের করে দেওয়া হয়েছে।